বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দারিকা শিল্পাঞ্চলের বন্ধ কারখানায় আগুন লাগে। আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে কি কারণে আগুন লাগলো এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দা শেখ মজফফর বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বন্ধ কারখানাতে ধোঁয়া দেখতে পাই। তড়িঘড়ি গ্রামবাসী প্রথমে ভিলেজ পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর থানার পুলিশ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। হ্যালো দাদা, এই যে আগুনটা লেগেছে, এটা কখন লেগেছে? হয়তো রাত্রের দিকে লাগবে, কেননা বন্ধ ফ্যাক্টরি। আপনি কখন দেখেছেন? আমি সকালবেলায় এদিকে একটা কাজে পেরেছিলাম, তখন দেখলাম রাস্তার বাইরে থেকে প্রচুর ধোঁয়া উঠছে উপর দিকে। সেই ধোঁয়া দেখে আমরা সঙ্গে সঙ্গে লোকাল থানায় আমাদের যে ভিলেজ পুলিশ আছে তাকে ফোন করে আমরা খবর দিই। তারা মোটামুটি ফায়ার ব্রিগেড নিয়ে এসে ওনারা এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কারখানার নাম কি? শ্রী বাসুবি ইন্ডাস্ট্রি লিমিটেড। কারখানাটা কি এখন বন্ধ আছে? সম্পূর্ণভাবে বন্ধ। কিভাবে লেগেছে? কিভাবে লাগবে, হয়তো দুষ্কৃতীরা কোনো পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে হয়তো লাগিয়েছে, তাছাড়া আবার কি। আর জায়গাটার নাম কি? দারিকা। আপনার নাম কি? আমার নাম এস কে জিয়াউদ্দিন। আচ্ছা, ঠিক আছে। বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট।